বেকার থাকো সেটা কেউ চাইবে না নিশ্চয়ই। হ্যাঁ, ব্যবসায় বসতি লক্ষ্মী বলে মানুষে, সেই ক্ষেত্রে যদি কেউ যদি ব্যবসায় নামতে আসে বা জিজ্ঞাসা করে কিছু মানে সবকিছু তাদেরকে বলবো, তুলে ধরবো। চুন আছে আর ফসফেট আছে, কাঠগড়ি আছে, যেখানে যেখানে জল পড়ে যাচ্ছে, ভিজে গেছে, সেখান থেকে এমন গ্যাস উঠছে। হ্যাঁ, সে ওই গন্ধটা একটা ফার্ম মুরগির যদি নাকে লাগে তাহলে সে হচ্ছে একটু খাওয়া দাওয়া বা যেটুকু খাবে ফিডব্যাক করে দেবে, তাতে আমাদের এফসাইডটা ভুজবে না, এফসাইড না ভুজলে প্রোডাকশন কষ্টের মধ্যে আসবে না, পয়সা কম পাবো। তাই জন্য এটা এই পরিচর্যাটা করা আমার। সেই জল টোডিংকার পাইপ লাইন করা আছে, পাইপ থেকে জল আসছে, ট্যাঙ্কি আমার বাইরে করা আছে। হুম, সেখান থেকে ট্যাঙ্কি ফুল জল থাকবে, এসে অটোটিকে যতটা জল খাবে ততটা জল বেরোবে। আচ্ছা, এতে তাহলে অনেকটা যে খাটনিটা, হ্যাঁ হ্যাঁ, অনেকটা কমে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে পোলট্রি ফার্মের উপর একটা ভিডিও হচ্ছে আপনাদের সামনে বিভিন্ন তথ্যগুলো তুলে ধরার জন্য। তো পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার সরগেড়িয়া গ্রামে আপনার হচ্ছে এই পোলট্রি ফার্মটি, যিনি হচ্ছে দাদা হচ্ছে প্রায় 16 বছর ধরে এই পোলট্রি ফার্মের সঙ্গে যুক্ত আছে। তো তার জন্য হচ্ছে দাদার খুব এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন তথ্যগুলো, তো তার জন্য চলে আসা পোলট্রি ফার্মের বিভিন্ন তথ্য বা কেমনভাবে উনি চাষটা করছেন, বা যারা নতুন চাষবাস করতে মানে করতে চান বা যারা শুরু করতে চান তাদের জন্য দাদার উপদেশ কি থাকবে, সেই সমস্ত প্রকার তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে হচ্ছে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। তো দাদার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, যদি কোনো সমস্যা হয় দাদার সঙ্গে যোগাযোগ করুন, দাদা আপনাদের গাইড করবে। তো না করে চলুন শুরু করে যাক ভিডিওটি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। তো প্রথমত যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার ফার্মে দেখছি বিশাল বড় ফার্ম, তো কত এখন কত মুরগি? টোটাল সেটটা আমাদের 2500 সেট, 2500 চিক্স থাকে। হ্যাঁ, এবার হচ্ছে ওই চিক্সটা ছোটোবেলা থেকে আমরা কোম্পানি থেকে ইন্ডিকেশনে বিজনেস করি আমরা। হ্যাঁ, কোম্পানি দিয়ে যায়, আবার কোম্পানি রেডি মুরগি হয়ে গেলে কোম্পানি চলে যায়। ওর এজটা থাকে 38 থেকে 40-42 দিন পর্যন্ত থাকে। আচ্ছা দাদা, আপনি কতদিন এই ব্যবসাটা কতদিন ধরে করছেন? প্রায় 16 বছর রানিং। আচ্ছা আচ্ছা, অনেকদিন থেকে। এখন প্রথম সর্বপ্রথম ইন্ডিকেশন ব্যবসা বলতে ব্যাংকে যাচ্ছিলাম, তখন থেকে ব্যবসা শুরু করছিলাম, আজ অব্দি চলছে আমাদের ব্যবসা। তো তাহলে অনেক এক্সপিরিয়েন্স আছে দাদা, তো তার জন্য অতি অবশ্যই গোটা ভিডিওটা ফলো করুন, তাহলে হচ্ছে বিভিন্ন তথ্যগুলোও পাবেন। সারা দিনের পরিচর্যাটা আপনারা কিভাবে করেন? সারা দিনের পরিচর্যা বলতে ছোটবেলা যখন থাকে আমাদের ছোট ডিঙ্কার, চিপস ডিঙ্কার আছে, চিপস ডিঙ্কারতে মানে জল দিতে হয়, আর ছোট টায়ার ফিডার আছে, সেই ফিডারে খাবার দিতে হয়। একটু যখন বড় হয়ে যাবে তখন এই যে এই দেখছেন যে এই যে অটো ডিঙ্কার পাইপ লাইন করা আছে, পাইপ থেকে জল আসছে, ট্যাঙ্কি আমার বাইরে করা আছে। আচ্ছা। হুম, সেখান থেকে ট্যাঙ্কি ফুল জল থাকবে, এসে অটো ডিঙ্কার যতটা জল খাবে ততটা জল বেরোবে। আচ্ছা, এই পাইপ লাইনের মাধ্যমে অটোমেটিক জল চলে আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাতে তাহলে অনেকটা যে খাটনিটা, হ্যাঁ হ্যাঁ, অনেকটা কমে যাবে। আচ্ছা আচ্ছা, এটা অটো ডিঙ্কার? অটো ডিঙ্কার। এটা হচ্ছে অটো ফিডার। অটো ফিডারের সিস্টেমটা কি? ওই এতে খাবার ভর্তি করলাম, একটু করে খেয়ে বেরোবে। আচ্ছা আচ্ছা, যত খাবে তত বেরোবে, বেরোতে থাকবে অটো ফিডার। আচ্ছা আচ্ছা। কি কোম্পানির এটা ব্যবহার করছেন? এটা কোম্পানি আমার করতেছে, যে ভেঙ্কেজ কোম্পানি করতেছে। আপনার এলাকায় এটা কি কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে? হ্যাঁ, এলাকাতে আমার 10-12টা কোম্পানি আছে। এবার যে যাকে নিতে পারে, সুগুনা আছে, প্রিমিয়াম আছে, অনেক কোম্পানি আছে, তার মধ্যে আমরা ভেঙ্কেজটাকে বেছে নিয়েছি। আচ্ছা, এখানে কোম্পানি কিভাবে আপনাদের সঙ্গে মানে হচ্ছে লেনদেন করে? শুনুন, একটা বিজনেসটা হচ্ছে মানে দুজনের মারফতই বিজনেস। আমরাও একজন একটা শেয়ার আছি, পোলট্রি ফার্ম হলে কি হবে, আমাদের মানে স্যালারি নয়, আমাদের হচ্ছে ওই মানে কি বলবো, ব্যবসা ভিত্তিক আমাদের পয়সা দেয়, ওদের একটা প্রোডাকশন কস্ট করা আছে, সেই কস্টের মধ্যে থাকলে সেই হিসাবে আমাদের একটা পয়সা দেয়। ধরুন একটা কোম্পানি 2500 পিস আপনাকে বাচ্চা দিয়েছে, তো যখন আবার কোম্পানি ফেরত নেবে? হ্যাঁ, কোম্পানি গাড়ি লেগে নিয়ে যাবে 2500 পিস। আবার ওরা হয়তো কিছু মোটালিটি হয়, 2%, 3%, 5% পর্যন্ত মোটালিটি হয়, সেই মোটালিটির ক্ষেত্রে তারপরে যে প্রোডাকশন কস্ট হিসাব করে ওনারা ফিডের দাম কত, চিক্সের দাম কত, ম্যানেজমেন্ট কত, টোটাল কস্ট হিসাব করে। ফিড বা হচ্ছে চিক্স বা হচ্ছে ধরুন বিভিন্ন ধরনের ঔষধ, ওটাও কি কোম্পানি দেয়? হ্যাঁ, কোম্পানি দেয়, সবকিছু কোম্পানি দেয়, শুধু আমাদের শ্রম করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়।
তাহলে ওই শ্রম করার বিনিময়ে আপনারা কিভাবে টাকাটা পান? আমাদের হচ্ছে পার কেজিতে 9 টাকা দেয়, ওদের প্রোডাকশন কস্টের মধ্যে রাখলে হচ্ছে 84 টাকা প্রোডাকশন কস্ট, 84 এর মধ্যে রাখলে 9 টাকা করে দেবে। এবার 84 থেকে 1 টাকা লেস হলে 83 হলে তাহলে আমাদের যে 9 টাকা 50 পয়সা পাবো। আচ্ছা, আর যদি 84 গায়ে 85 হয়ে যায় তখন 50 পয়সা লেস আসবে আমাদের। এটা আমাদের বিজনেস। আচ্ছা, আপনার এই যে ফার্ম এখন দেখছি যে 2500 পিস বাচ্চা, কত প্রোডাকশন হয়? 50 কুইন্টাল 52 কুইন্টাল মাল হয়, পার কিলো 2 কিলো 2 কিলো 200 এরকম হলে কোম্পানি নিয়ে চলে যায়। এটা হচ্ছে 38 থেকে 40 42 দিন পর্যন্ত থাকে, সেই হিসাবে নিয়ে চলে যায়। আচ্ছা, কোম্পানিকে বিক্রি করতে হবে না আপনারা বাইরেও? না, এটা আমাদের এগ্রিমেন্টে করা আছে, কোম্পানি ওরাই নিয়ে যাবে, আমাদের বিক্রি করে এখতিয়ার নেই। ও আচ্ছা। এই যে একটা দিচ্ছেন, এটার কাজটা কি? এতে আছে দেখুন, হচ্ছে মানে চুন আছে আর ফসফেট আছে, কাঠগুড়ি আছে, যেখানে যেখানে জল পড়েছে ভিজে গেছে সেখান থেকে অ্যামাইনাস গ্যাস উঠছে। হ্যাঁ, ওই গন্ধটা একটা ফার্ম মুরগির যদি নাকে লাগে তাহলে সে হচ্ছে একটু খাওয়া দাওয়া বা যেটুকু খাবে ফিডব্যাক করে দেবে, যাতে আমাদের এফসেটটা ভুজবে না, এফসেট না ভুজলে প্রোডাকশন কস্টের মধ্যে আসবে না, পয়সা কম পাবো, তাই জন্য এটা এই পরিচর্যাটা করা আমার। আচ্ছা আচ্ছা। যখন মুরগিটা যখন খাওয়াটা হজম করতে পারবে না, তখন হচ্ছে মুরগিটা যদি তার পায়খানার মাধ্যমে এটাকে বের করে দেয় তার খাওয়াটাকে, তখনই হচ্ছে এফসেটটা হাই হয়ে যাবে, তখন আপনাদের খরচটাও বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা পয়সাটা কম পাবো। আচ্ছা, আর একটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনারা এই যে এটা চাষ টাস করছেন, এটা তো সাদা মুরগির চাষ? সাদা মুরগি। তো এটা হচ্ছে কেমন কি লাভ ডাব কেমন হয়? অ্যাকচুয়ালি মুরগি বসাতে লাভ আছে, যদি না সেটা ভাইরাস টাইরাস থাকে সেক্ষেত্রে আমাদের লাভ হয়। ছোট থেকে একদিন থেকে বাচ্চা দেয় আমাদেরকে, আমরা ব্রিডিং করে ছোট থেকে যেরকম বাচ্চাকে মানুষ করে সেরকম বাচ্চাটাকে মানুষ করে 38 থেকে 40 দিনে 2 কিলো 200 300 এরকমই হয়, ওরা কোম্পানি নিয়ে চলে যায়। সেক্ষেত্রে আমাদের লাভটা সব থেকে বেশি, আমাদের শীতকালে লাভটা বেশি হয়, গ্রীষ্মকালে একটু কম হয়, শীতকালে ওই ভাইরাসটা বেশি থাকে, একটা মুরগি 2.5 কিলো 2 কিলো 700 800 এরকমই হয়। যে বিভিন্ন টিকাগুলো যে দিতে হয় সেটা কি? সেটা আমাদের হচ্ছে প্রত্যেকটা লড়ে লড়ে বলতে 40 দিন 42 দিনে একটা ব্যাচ থেকে, একটা ব্যাচে আমরা হচ্ছে 6 দিনের মাথায় একটা দিই, 12 দিনের মাথায় একটা দিই, 18 দিনের মাথায় একটা দিই, তিনটা টিকা আমাদের। কি টিকাটা দেয়? টিকাটা হচ্ছে কোম্পানি থেকে যদিও দেয় তবু হচ্ছে আই প্রথমে হচ্ছে ল্যাসাটা দেয়, তারপরে আইভি ডি দেয়, তারপরে আবার ল্যাসাটা দেয়। ওটার কাজটা কি? ওটা ভ্যাকসিন বলতে বাইরের রোগ প্রতিরোধকে একটু প্রতিরোধ করে। হ্যাঁ, বাইরের রোগ প্রতিরোধ কমাতে পারে। হ্যাঁ, যে আপনারা যে এই মানে মুরগিগুলো রাখছেন এটার উপরে আপনারা রাখছেন, এটা কি কাঠের গুঁড়ি বা আছে ধানের তুষ? ধানের তুষ তো প্রথম থেকেই আমাদের ব্যবহার করতে হবে, 18 দিন পর্যন্ত ধানের তুষে ব্যবহার করতে হবে, তারপরে ওই মিল থেকে যে কাঠগুঁড়িটা পাওয়া যায় অল্প অল্প করে খাওয়াতে হবে, মানে মিক্স করে করে চালাতে হবে 40 দিন পর্যন্ত, নাহলে পুরোটা তুষে তোলা যায়, কিন্তু তুষে এই যে বর্ষাকালে পড়তে তুষে একটু সমস্যা হয় যে ভিজে যায়, মেঝেতে ভিজে থাকে, সেই ক্ষেত্রে কাঠগুঁড়িটাকে বেশি ব্যবহার করি আমরা। আচ্ছা, এই যে সারাদিন আপনারা কি কতবার করে খাওয়ার দেন? আমরা খাওয়া ছোটবেলায় যখন থাকে তখন অনেকবার খাওয়া দিতে হয়, এখন যখন বড় হয়ে গেছে সারাদিন দুবার মেনটেন্স করি, সকালবেলা এলাম ফিডার ভর্তি খাবার দিলাম, ট্যাঙ্কে জল তুললাম, যা মেডিসিন যখন যেটা মেডিসিন প্রয়োজন আছে সেই মেডিসিনটা দিলাম, দেওয়ার পরে আবার ঠিক বিকালে আবার। মুরগির ক্ষেত্রে কোন রোগটা বেশি আছে যেটাতে হচ্ছে মেডিসিন দিতে হয়? ঠান্ডা লাগার রোগটা বেশি? ঠান্ডা তো আছে এখন, মানে আমাদের জলের সমস্যা থেকে সেখান থেকে এখন মেন রোগ আছে ইকোলাই, একটা রোগ আসছে ইকোলাই, ওইটা মেনটেন্স করে এখন প্রত্যেকটা মুরগিতে যেন ইকোলাই থাকে প্রত্যেকটা কোম্পানিতে ওষুধ। হ্যাঁ, সেক্ষেত্রে ওটাকে যদি গার্ড করে নেওয়া যায় তা আমাদের টুকটাক ঠান্ডা থাকতে পারে, সে স্প্রে মেডিসিন দিয়ে ওগুলো ক্লিয়ার করে নিতে হয়। এই যে টোটাল প্রোডাকশন করতে কত বস্তা মতো খাওয়ার যায়, মানে ধরুন কত কেজি মতো খাওয়ার যায়? আপনি ধরলেন না, আমাদের এই 2500 পারমে তো 50 কিলো বস্তা আমাদের হয়, প্রায় হচ্ছে 270-18 বস্তা। 270? কোন কোম্পানির খাবারটা ব্যবহার করে? ওই ওই ভেঙ্কেজি, ওদের নিজস্ব খাবার। আচ্ছা,
আচ্ছা মোট কত প্রোডাকশন হলো তার উপরে নির্ভর করছে আমরা কত পাবো তাহলে ধরুন এই 2500 বাচ্চা এর উপরে আপনাদের এই 40 দিন বা 42 দিনে কত লাভ হয় মানে কত টাকা আপনারা পান এখন গ্রীষ্মকাল চলছে একটু কম আমাদের হবে তবু 50 55 মত পাই না হলে শীতকাল হলে ওটা 70 75 এরকম হয়ে যায় 70 75 হ্যাঁ হ্যাঁ দুজন দুজন তিনজন কাজ করতে হয় এবং যেদিন লোড হয় মানে যেদিন মালটা বেচবে কোম্পানি সেক্ষেত্রে সেদিন 8 জন 9 জন করে লেবার করতে হয় লেবার করে মালটা ওজন করে ওদেরকে দিতে হয় ওদের কাছে তো যেমন বুঝে নেব বাচ্চা আমরা সেরকম ওদেরকে বুঝে দিই যেটা দেখলাম বাইরে যে এই যে চুন জলটা আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে ফুটপাথ ওটাতে হচ্ছে মানে এই যে আপনারা যে আসছেন বা আমাদের সুপারভাইজার যারা আসেন ওরা তো বিভিন্ন ফার্মে এন্ট্রি করেন বিভিন্ন ফার্মে বিভিন্ন রকম ভাইরাস সেই ক্ষেত্রে ওই ভাইরাসটাকে আমরা ফুটপাথে মানে পাটা ধুই জল থেকে একটু ডুবিয়ে ফার্মে আবার ভিতরে ঢুকাই না হলে বাইরে থেকে ওদের সাথে কথা বলতে ভাইরাসটা ভাইরাস যাতে না আমাদের ফার্মে থাকে মুরগি চাষটা সবচেয়ে ভালো হয় শীতকালটাতে ভালো হয় শীতকালে এই বাচ্চাগুলা যে যখন ছোটাছুটি বেশি করে তখন হচ্ছে একটু ওজনটা কম আর শীতকালে বসে থাকে বলে কি ওজনটা বেশি না শীতকালটা হচ্ছে কি মানে ওদের কোনো হচ্ছে এই যে ওরা যে একটা একটা পাখি হাঁপাচ্ছে ওদের যে হাঁপাচ্ছে না ওটা ক্যালোরি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু শীতকালে ওই পাখিটা হাঁপাবে না গরমের জন্য কি ওদের যে কোনো ফ্যান ট্যান দিতে হয় হ্যাঁ 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 ফ্যান আছে উপরে যে খড় দিয়ে এয়ারগুলো দেওয়া আছে মানে যেটা যে ফোয়ারিং জল পড়বে সেটা করা আছে ফ্যান দেওয়া থাকে সব সময়ের জন্য এই গরমের জন্য এই মুরগিটা হচ্ছে একটু ঠান্ডাতে বেশি উৎপাদন হয় ধরুন নতুন কেউ আসতে চাইলে তাহলে আপনার কত বাচ্চা নিয়ে তার স্টার্ট করা উচিত আপনার মনে হয় আপাতত 2000 বাচ্চা নিয়ে স্টার্ট করা উচিত তাহলে একটু মানে একটু পয়সা পাওয়া যাবে আর কি আচ্ছা এই ধরুন একবার চাষ করলো 40 দিন তারপরে আবার কতদিন পরে আবার আপনারা 10 দিন 12 দিন পর্যন্ত গ্যাপ দেওয়া হয় এগুলো সাফ করা হবে ছয় দেওয়া হবে চুন হোয়াইট সিমেন্ট করা হবে তারপরে আবার আচ্ছা এর ভিতর এর নিচে কি হোয়াইট সিমেন্ট করা আছে হ্যাঁ হ্যাঁ তাহলে দাদা বলবো যে আমাদের চ্যানেলের যারা দর্শক আছে আমার যে ইউটিউব ফ্যামিলি তো তাদের জন্য আপনার উপদেশ যদি একটু দেন যদি কেউ সমস্যায় পড়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে কিনা বা কোনো উপদেশ যদি থাকে সেটা একটু যদি বলেন নিশ্চয় নিশ্চয় যদি কোনো সমস্যা থাকে দাদার মাধ্যমে বলবেন হ্যাঁ বলবো যদি কোনো সমস্যা থাকে তা বাদে এই ব্যবসাতে সবাই আগ্রহী মানে চাষ করুন পয়সা কামান ভালো ব্যবসা যে একটু ফাঁকে করে করতে হবে বাড়ির সামনে করা যাবে না কেন একটু মানে এর গন্ধটা একটু বাজে গন্ধ আছে সেক্ষেত্রে একটু ফাঁকে করে করুন অসুবিধা নাই দাদা আছেন আমরা আছে সবাই সহযোগিতা করব তাহলে বন্ধুরা চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করুন তাহলে পরবর্তী সময়ে আরও পোলট্রির বিভিন্ন ভিডিওগুলো আসবে আর বিভিন্ন তথ্যগুলো পাবেন তো তার জন্য অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন এবং নিচে কমেন্টে জানান তার কোনো রিপ্লাই যদি থাকে দাদারা রিপ্লাই দিয়ে দেবেন তো তার জন্য অতি অবশ্যই বলবো কমেন্টে অতি অবশ্যই জানান আপনারা ডিসক্রিপশানে দেখতে পারেন যে দাদার নাম ঠিকানা ফোন নাম্বার থাকবে তা ভিডিওতেও দেখতে পাবেন অতি অবশ্যই তো যদি কোনো সমস্যা হয় তাহলে দাদার সঙ্গেও যোগাযোগ করতে পারেন তাহলে বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু দাদা করতে পারে